একজন প্রশ্ন করেছেন আমার বাচ্চার বয়স এক বছর এখন কি তার খাবারে এক্সট্রা লবণ ব্যবহার করা যাবে সুন্দর একটি প্রশ্ন আসলে লবণ বলতে আমরা কোনটাকে বুঝি লবণের মধ্যে উপাদান থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এই ধরনের উপাদান তো এই সব উপাদান কিন্তু আমরা বিভিন্ন শাকসবজি ফলমূল বা তাজা ফলমূল কিংবা অন্যান্য যেসব খাবার আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি সেগুলোতে প্রাকৃতিকভাবে কিছু থাকে এবং যাদের বয়স ছয় মাসের কম যেসব বাচ্চাদের বয়স তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় বাচ্চার মায়ের বুকের দুধেই কিন্তু এই ধরনের যুক্ত উপাদান থাকে তো এই সব উপাদান দেখা যায় প্রথম ছয় মাসে বাচ্চার এক্সট্রা দেওয়ার প্রয়োজন হয় না এবং পরের ছয় মাসেও প্রয়োজন হয় না কারণ আমরা মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য যেসব খাবার দিয়ে থাকি ফলমূল শাকসবজি সেখান থেকেও আমরা লবণ পেয়ে থাকি তবে এক বছরের পর থেকে আমরা সাধারণত সাজেস্ট করে থাকি যেন বাচ্চার খাবারের মধ্যে বা খিচুড়ির মধ্যে একটু একটু এক্সট্রা সল্ট ব্যবহার করা হয় এখন এক বছরের বয়সের কম বয়সী বাচ্চাদেরকে কেন এক্সট্রা সল্ট দিবো না আমরা দিলে সেক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে তার কিডনির উপর কিন্তু এক্সট্রা চাপ পড়তে পারে অতিরিক্ত লবণ খাওয়ার ফলে এছাড়া বাচ্চা যদি অতিরিক্ত লবণ খায় এক বছরের নিচের যেসব বাচ্চা আছে তারা তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত লবণ খাওয়ার কারণে তাদের কিন্তু ডিহাইড্রেশন হতে পারে তাহলে এই সব ঝুঁকি থেকে রক্ষা করার জন্য সাধারণত আমরা এক বছরের কম বয়সী বাচ্চাদেরকে খাবারের মধ্যে আমরা এক্সট্রা লবণ যাতে না দেয় মায়েরা তাদেরকে আমরা নিষেধ করে থাকি